শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ওবায়দুল আকবর। পিতা মৃত নোয়াম মিয়া, মাতা মরহুমা আমেনা খাতুন, গ্রাম মধ্যম সরন্দ্বীপ, উপজেলা বোয়ালহালে, চট্টগ্রাম। মাস্টারিতে তখন আমার স্যার ফিজিক্স পড়াইতো আমাদেরকে, সুলেমান সাহেব এখানেরও স্যার মুক্তিযুদ্ধের, আবার সরণদ্বীপ হাই স্কুলেরও স্যার, একটা ফিজিক্সের মাস্টার ছিল ওখানে। এরপরে আমাদেরকে খুরাইয়ে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে যারা যারা পরিচয় ছাত্র ছাত্র যারা ছিল উপযুক্ত, যাওয়ার সময় হয়েছে, এরকম ছেলে ছেলের সকল সবাইকে ইয়ে করে উদ্বুদ্ধ করে সে আমাদেরকে তৈরি করে বলছে যে তোমাদেরকে ট্রেনিং নিতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী অনেক অত্যাচার করতেছে, বাবা তোমাদেরকে ট্রেনিং নিতে হবে। এই সুবাদে আমরা কয়েকদিন ওনার সাথে থেকে বিভিন্ন জায়গাতে, শমশুরদাবাই ছিল ওখানে, বিভিন্ন জায়গাতে আমরা এই আমাদেরকে নিয়ে গেছে, স্যারে নিয়ে গেছে, বলছে যে এরকম এরকম করতে হবে, এরকম এরকম করতে হবে, ট্রেনিংও দিছে জেদ্দুর ফার্সে। আমার স্যারদের সাথে গেছি বগাভার ট্রেনিং সেন্টারে, আমরা ট্রেনিং দিছি স্যারদের সাথে আসছি। তারপর আমাদেরকে একদিন বলছে যে অমুক তারিখ তোমরা চলে আসতে হবে, অগস্টের প্রথম সপ্তাহে ড্রভিং মাস্টার সাহেব তার সহ নাফিতের গাড়ে যে অপারেশন হয়েছে ওখানে আমরাও ছিল, আমাদের স্যারের সাথে আর শামসুল দবাই ছিল, বুঝছেন, এও ছিল, এ খবর খবর আনত রেকি করতো। এরপর যে গান বুড়ের কথা বলতেছে ইয়েতে ফকিরিয়াখালী, গান বুড়ের ফকিরিয়াখালীতেই আমার বাড়ি, একটু ইয়েতে গিয়ে ওখানে আমরা ছিলাম, বুঝছেন, আব্দুল লতিফ ছিল প্লাটুন কমান্ডার, বর্তমানে বাড়িতে আছে। এরপরে আমাদের ফ্ল্যাট অপারেশন হয়েছে, আসতো তেল নিয়ে, তেলবাহী ফ্ল্যাট চন্দ্রগুনা যেত তেল নিয়ে। কোন জায়গায় হয়েছে? এইটা মল্লারেখাল মুখ পূর্ব সরন্দি। আমাদের সাথে রোহিত মাস্টারও ছিল, ওখান থেকে আমরা তিনজন মানুষ ধরা খাইছি ওখান থেকে সিন্ধি, ওদেরকে আমরা নামাই ফেলছি।
এবং উপযুক্ত অনুসারে ওদেরকে শাস্তি প্রদান করা হয়েছে। এরপরে আমরা এই বশর কমান্ডারের ওখানে ভাত খাওয়ার জন্য আসছিলাম, সবাইকে দাওয়াত দিছে, আমরাও আসছিলাম। যাদেরকে রেখি করতে দিছে একজন নুরুৎসাফায়ের নাম, এ পাঁচ মিনিট হয় না আমরা ভাত তখন খাইতেছি না, মানে বসবো আর কি। পাঁচ মিনিটের মধ্যে খবর আসছে যে নুরুৎসাফাকে তরজা তরজা করে ফেলছে আর দুইজন দেয়ছে গুলি মেরে। রাজাঘাটারা গুলি মেরে বশর কমান্ডারের গাঁড়া আছে না, গাঁড়াতে এরকম বিলিয়ে দিছে তাকে। কি ভাত খাওয়ার, ভাত খাওয়াটা সাদার বাজার হয়ে গেছে। আর ১৩ নম্বর ফুলের গোড়ায় যে অপারেশন হয়েছে ওখানেও তিন চারদর ছিল, এর মধ্যে আব্দুল লতিফ সহ আমরা সহ রফিক মাস্টার সহ শামসুলুদা সহ আমরা সবাই ছিলাম ওখানে। এরপর ছোটোখাটো অপারেশনে আমাদেরকে ডাকতো, ওদের সাথে ইয়ে করতাম। কে ডাকতো? এই আমাদের কমান্ডার সাহেবে ডাকতো, লতিফ। হ্যাঁ, আব্দুল লতিফে ডাকতো, তোমরা কোথায়, চলো অমুক জায়গায় যেতে হবে। চলে গেছি পাহাড়ে, চলে গেছি আব্দুল লতিফ। লতিফ ছিল বশরের আন্ডারে। হ্যাঁ, বশরের আন্ডারে লতিফ ছিল। হ্যাঁ হ্যাঁ, বশরের আন্ডারে। কিন্তু লতিফ আবার এ প্লাটুন কমান্ডার বশর সাহেব, কোম্পানি কমান্ডার, এই আবার থানা কমান্ডার হয়েছে। আমাদের সাথে আরও বেলাল সাহেব ছিল এখানে, আর তিনজন মারা গেছে আমাদের বন্ধু। একজনের নাম হইল এমনি ডাং নাম জানে যে নোয়াশামি জালাল আহমেদ, যুদ্ধের পরে মারা গেছে। হ্যাঁ, যুদ্ধের পরে মারা গেছে, যে এখানে যুদ্ধের পরে মারা গেছে। এরপরে ছোটোখাটো অনেক অপারেশনে আমরা গেছি, বুঝছেন, স্যারদের সাথে। এখন কেমন আছেন? এখন ইনশাআল্লাহ আছি, ভালো আছি। আপনার বাংলাদেশ অনেক সুন্দর চলতেছে শেখ হাসিনার নেতৃত্বে। যারা দলীয়ভাবে আছে তাদের মধ্যে গোজামিল কিছুটা নাই কি। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।